সর্বশক্তিমানের কাছে গভীরতর এই অশোক থেকে পৃথিবীর সুস্থতা প্রার্থনা করে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে সকলকে নমস্কার জানাচ্ছি আমি দল মণ্ডল এই একবিংশ শতাব্দীতে করোনা বিপর্যস্ত পৃথিবীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দুচার কথা বলতে যে সর্বাগ্রেই মনে পড়ছে বুদ্ধদেব বসুর লেখা সেই বিখ্যাত পঙ্ক্তি তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণ ক্ষিণের পা হ্যাঁ সত্যই এই দুর্বিষহ সময়ে আমাদের বাঁচার আশ্রয় রবীন্দ্রনাথ বারবার সান্তনা খুঁজতে হয় লেখনীর মধ্যে মুখ ডুবিয়ে আজ এই বড় যন্ত্রণার দুঃখের দিনে কবিগুরুর জন্মোৎসবে শ্রদ্ধার্গে আমার নিবেদন মহামারী মোকাবিলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা বিভীষিকাময় করোনা পরিস্থিতি এবং লকডাউনে বিপর্যস্ত জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব শ্রদ্ধার্ঘে আজকের আলোচনায় থাকছে না কবিগুরুর বাল্য জীবন শিক্ষাজীবন থাকছে না জল পড়ে পাতা নড়ে শুরু করে নোবেল পুরস্কারের কাহিনী থাকছে না শিক্ষা প্রবক্তা ও বিশ্বভারতী থাকছে না গুরুদেবের স্বদেশ চিন্তা মহামারী মোকাবিলায় গুরুদেবের ভূমিকা আলোচনায় প্রথমেই বলতে হয় বিশ্বের দরবারে বাংলা তথা ভারতবর্ষকে যিনি শিল্প সংস্কৃতির পাদপদীপের আলোর সামনে নিয়ে এসেছিলেন তিনি হলেন উনিশ শতকের দ্বিতীয়ার্ধ ও বিশ শতকের প্রথমার্ধ জুড়ে দীপ্তিমান মধ্যাহ্ন সূর্য যুগন্ধর রবীন্দ্রনাথ ঠাকুর করোনা অতিমারি দাপটে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন মহামারী দেখেছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও চোখের জলে হারিয়েছেন আপনজন সেদিনের সেই মহামারী দুর্যোগে গুরুদেব এগিয়ে এসেছিলেন আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসায় নির্মাণ করেছিলেন হাসপাতাল কবিগুরুর জন্মদিনে সশ্রদ্ধচিত্তে স্মরণ করি সেই সময় ছিল উনিশশো সাল বেড়েই চলেছে সাংঘাতিক সব মহামারীর প্রকোপ সেই সময়ে যার অন্যতম ছিল প্লেগ কলেরা এবং কালাজ্বর টিকাও আবিষ্কার হয়নি তখন প্লেগ কলকাতায় এমন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে যে জগদীশচন্দ্র বসুকে বাড়ি ছাড়া হতে হয়েছিল বাড়ি ছাড়া জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিলেন চিঠির উপরে তার নতুন বাসস্থানের ঠিকানা ছিল তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখেছিলেন চিঠিতে উপরের ঠিকানা হইতে বুঝিতে পারিয়াছেন যে আমি পলাতক প্লেগের অনুগ্রহে আমার একজন ভিত্ত ছুটি লইয়া একদিন বাজার গিয়াছিল সেখান হইতে আসিয়া একদিন পরেই প্লেগ হয় আর তিরিশ ঘন্টার মধ্যে মৃত্যু বাড়ি ছাড়িয়া উক্ত ঠিকানায় আছি কতদিন পলায়ন চলিবে জানি না রবীন্দ্রনাথ ঠাকুরকে জগদীশচন্দ্র বসু যে চিঠি লিখেছিলেন সেখান থেকে তিন লাইন পড়ে শোনালাম রবীন্দ্রনাথের লেখায় আছে প্লেগের সেই ভয়াল সময়ের বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ থেকে তিন লাইন তুলে সেই ভয়াল সেই ভয়ঙ্কর প্লেগের অল্প বর্ণনা সকলের সামনে উপস্থাপন করার প্রয়াস করছি যে বছর কলিকাতা শহরে প্রথম প্লেগ দেখা দিল তখন প্লেগের চেয়ে তার পরা পরা চাপরাশির ভয়ে লোক ব্যস্ত হইয়াছিল পাড়ায় প্লেগ দেখা দিল পাছে হাসপাতাল ধরিয়া লইয়া যায় এজন্য লোকে ডাক্তার ডাকিতে চাহিল না জগমোহন স্বয়ং প্লেগ হাসপাতাল দেখিয়া আসিয়া বলিলেন ব্যায়াম হইয়াছে বলিয়া তো মানুষ অপরাধ করে নাই এ কথাগুলি আছে চতুরঙ্গে অল্প সময়ে প্লেগ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হতে থাকে ফলে চিকিৎসারও সুযোগ একরকম পাওয়াই যাচ্ছিল না এতটাই ভয়াল রূপ পরিগ্রহ করেছিল সেই প্লেগ এবং সেই উনিশশো সালে বাংলার জনসংখ্যা সেভাবে বাড়েই নি প্লেগ পৌঁছেছিল জোড়াসাগর ঠাকুর বাড়িতেও আক্রান্ত হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের দশ বৎসরের মেয়ে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে মুহূর্তে গোটা ঠাকুর পরিবারে নেমে আসে শোকের ছায়া পাশাপাশি আক্রান্ত হয়েছিলেন দুজন মেথর স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন কবি এত লোক আক্রান্ত হচ্ছে কিন্তু তার কোনো সঠিক চিকিৎসা হবে না কি করে হতে পারে সেটি বড় ব্যাকুল হয়ে উঠেছিল কবির চিত্ত এরপর রবীন্দ্রনাথ শুরু করেন প্লেগের হাসপাতাল তৈরির কাজ সঙ্গে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ভগিনী নিবেদিতা এমন কি পাড়ায় পাড়ায় গিয়ে চলতো পর্যবেক্ষণ সঙ্গে থাকতেন চিকিৎসক এবং নার্সরা এ বিষয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেই সময়ে কলকাতায় লাগলো প্লেগ চারিদিকে মহামারী চলছে ঘরে ঘরে লোক মরে শেষ হয়ে যাচ্ছে রবি কাকা এবং আমরা এ সবাই মিলে চাঁদা তুলে প্লেগ হাসপাতাল খুলেছি চুন বিলি করেছি রবি কাকা ও সিস্টার নিবেদিতা পাড়ায় পাড়ায় ইন্সপেকশনে যেতেন নার্স ডাক্তার সব রাখা হয়েছিল এমনই বর্ণনা আমরা পাই অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আর বেশি কথা নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে যে উপসংহারে বা শেষ লগ্নে এসে এ কথা বলতেই হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার নবজাগরণের এক অক্লান্ত কর্মী বহুমুখী তার প্রতিভা বিরল তার ব্যক্তিত্ব সত্য দর্শনের তীক্ষ্ণতায় তিনি প্রাচীন ভারতীয় ঋষির মতো পারদর্শী কবিত্বে ও সাহিত্য প্রতিভায় অদ্বিতীয় সব মিলিয়ে প্রতিভার এমন সহাবস্থান বিশ্ব ইতিহাসে তার জুড়িমেলা ভার রবীন্দ্রনাথ নিজেই একটি যোগ নিজেই একটি মহা অধ্যায় আমাদের সাহিত্য জগতে তিনি যেন এক অভিনব কল্পতরু আমরা তার কাছে যা চেয়েছি তাই পেয়েছি যা চাইনি বা চাওয়ার সাহস করতে পারিনি তাও তিনি দান করেছেন অযাচিতভাবেই কবি সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে কণ্ঠ রেখে বলতে হয় এখনও প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে আমার ক্ষুদ্রবর্তিতা আমি এখানেই সমাপ্ত করলাম খুব ভালো থাকবেন সকলেই নমস্কার